তবে এরকম যে যেটা সোশ্যাল মিডিয়াতে আসছে এটা যদি সত্যি হয়, এটা যদি মানে সেটা জিনিসটা আমি বলবো খুব খারাপ। একজন মহিলা হয়ে যত রকমের সাহায্যের প্রয়োজন আছে, নম্রতা দত্ত, হ্যাঁ নম্রতা দত্ত, ওনার পাশে আছি এবং ওনাকে যে কোনো সাহায্যে ওনার পাশে থাকবো। এবং এটাও এক রকমের অত্যাচারিত এবং মানসিকভাবে অত্যাচারিত উনি, যেভাবে ওনার ওপরে যে টর্চার করা হয়েছে সেটা খুব বাজে জিনিস। এবং সে যে দলেরই হোক না কেন, সে আগে একজন মানুষ, তারপর তার রং। এবং এক্ষেত্রে আমি সবসময় বলবো যে আমি নম্রতা দত্ত যে মেয়েটি আছেন ওনার পাশে আছি।